हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। ये वीडियो में हमने कुछ लेटेस्ट अपडेट्स नहीं कथा बोलो। तो सबसे प्रथम अपडेट होता है एनिमल अपडेट नहीं है। तो एनिमल 28 तारीखे एक अपडेट आसते चले। এবার শোনা যাচ্ছে যে টিজার আসতে পারে, যেহেতু ওই দিনকে রণবীর কাপুরের জন্মদিন তাই জন্য একটা টিজার আসতে পারে। টিজারের নাকি কাট তৈরি হয়ে গেছে এবং এটার উপর পোস্ট প্রোডাকশন হচ্ছে। এবার আপনারা প্রত্যেকেই জানেন যে সাউথ ইন্ডিয়ান টিমসগুলো যেগুলো থাকে তারা অনেক সময় ডেডলাইন ম্যাচ করতে পারে না, কারণ ওরা একদম পারফেক্ট জিনিস ডেলিভার করতে চায়। তাই জন্য অ্যানিমাল ছবিটাই পিছিয়ে গেছে। তো যদি টিজার না আসে তাহলে সেই দিনকে রণবীর কাপুর জন্মদিন উপলক্ষে কোনো না কোনো প্রমোশনাল মেটেরিয়াল আসবে, মোশন পোস্টার আসতে পারে বা কোনো পোস্টার আসতে পারে। বাট এখনও অবধি যা শোনা যাচ্ছে, আপডেট যা আছে, যে একটা টিজার 28 তারিখে আসতে চলেছে। এবার ডিসেম্বরে রিলিজ করবে ছবিটা, তারপরে এখনও টাইম রয়েছে, যথেষ্টই টাইম রয়েছে। এবং আমার মনে হয় যে ট্রেলার হয়তো রিলিজের ওই দু সপ্তাহ আগেই আসবে, খুব একটা আগে আসবে না, কারণ এখন আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন্ডটা ফলো হচ্ছে যে একদম লেস প্রমোশন। এটাই বলিউডে ফলো করছে সাউথের মতো। এবং আমরা দেখতে পেয়েছি যে যখনই কোনো সাউথের ভালো ডিরেক্টরের সাথে বলিউডের কোনো ভালো অ্যাক্টার কম্বাইন করছে, তখন বক্স অফিসের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। অলরেডি জওয়ান সেটা দেখিয়ে দিয়েছে। তো সেই জিনিসটা এবার রণবীর কাপুর এবং সন্দীপ রেড্ডি বাঙ্গাও ডেলিভার করতে চলেছে। আমি তো এই ছবিটার জন্য খুবই এক্সাইটেড। তো 28 তারিখে একটা আপডেট আসবে অ্যানিমাল ছবি থেকে, দেখা যাক। টিজার হলে তো খুবই ভালো হয়। এই পবন কালিয়ানের জন্মদিন ছিল, যেদিনকে ওজি টিজার বেরোলো সেদিনকে সন্দীপ রেড্ডি বাঙ্গা একটা ভিডিও দিয়েছিল, ভিডিও পোস্ট করছিল পবন কালিয়ানের কোনো একটা গান বাজছে। এবার সেখানে পোস্ট প্রোডাকশন স্টুডিও থেকে যেহেতু দিয়েছিল, তো পিছনে রণবীর কাপুরের ছবি টবি ছিল কম্পিউটারের মধ্যে। তো সেইটা আর কি বিশাল ট্রেন্ডিং হয়ে গেছিলো। তো লোকে বলছে যে ওটাই আর কি টিজারের এডিট চলছিল। তো দেখা যাক কি হয়, আলটিমেটলি টিজার এলে তো খুবই ভালো হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাপতি 68 কেন্দ্র করে। তো ভেঙ্কট প্রভু চেষ্টা করছেন আমির খানকে দিয়ে যদি একটা ক্যামিও করানো যায়। থালাপতি 68 বিজয়কে আমরা ডাবল রোলে দেখতে পেতে চলেছি। এখন সবই প্যান ইন্ডিয়া ফিল্ম হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভেঙ্কট প্রভু চেষ্টা করছে একটা খুব ইন্টারেস্টিং রোলের জন্য। ভেঙ্কট প্রভু ছবির কিন্তু কনসেপ্ট ইত্যাদি ইন্টারেস্টিংই হয়, আপনারা দেখেছেন। কখনো কখনো উনি খুব ভালো ছবি ডেলিভার করেন, কখনো খুব খারাপ ছবিও ডেলিভার করেছেন। বাট এবারে উনি চেষ্টা করছেন যে এই ছবিটাকে একটা প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এবং তাই জন্য নর্থ থেকে উনি আমির খানকে অনবোর্ড আনবার চেষ্টা করছেন। দেখা যাক আমির খান এতে অনবোর্ড হয় কি না এবং কাজ করে কি না সেটা। আমাদের বাংলার প্ল্যাটফর্ম ক্লিক, ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক, এঞ্জেল ডিজিটাল ভিডিও, তো সেই ক্লিক প্ল্যাটফর্ম 2024 সালে বাংলাদেশে এবার ঢুকতে চলেছে। বাংলাদেশে তাদের বিজনেস এক্সপ্যান্ড করতে চলেছে। চরকি যেরকম ইন্ডিয়াতে এসে কাজ করবে, কন্টেন্ট তৈরি করবে, সেটা প্ল্যানিং ইত্যাদি করছে, খুব শীঘ্রই তারা আসতে চলেছে। সেমভাবে এখানকার ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক বাংলাদেশে যাওয়ার প্ল্যান করছে। এটা অফিসিয়াল হয়ে গেছে, মেকার্সরা জানিয়ে দিয়েছে নিউজ মাধ্যমদেরকে। আমাদের বাংলার অভিনেত্রী তনুশ্রী অলরেডি বলিউড ডেবিউ করেছে, সানি দেওলের সাথে কাজ করে ফেলেছে, সেই ছবিটা আসবে খুব শীঘ্রই। সেটা একটা মালায়ালাম ফিল্মের রিমেক। এরপরে প্রিয়াঙ্কা সরকারও এবার বলিউড ডেবিউ করতে চলেছে শারিফ হাশমি, যাকে আপনারা ফ্যামিলি ম্যানের মতো এতে দেখেছেন, আসুরে দেখেছেন। তো তার অপোজিটেই প্রিয়াঙ্কা সরকারকে আমরা দেখতে পেতে চলেছি একটি হিন্দি ছবিতে, এবং যেখানকার বিষয়বস্তুটা বেশ ইন্টারেস্টিং, যে এআই ফ্যাশন টেকনোলজি, মানে ফ্যাশনের ওপর এআইয়ের কী প্রভাব সেটার ওপর আর কি, সেইটা নিয়ে ছবিটা বিষয়বস্তু হতে চলেছে। দেখ, এবার আমরা কথা বলবো হচ্ছে জাপানের ডে টু ওভারসিজ কালেকশন নিয়ে। তো ইউকেতে ডে টুতে 6.41 crore বিজনেস করেছে জাপান, অস্ট্রেলিয়াতে 4.77 crore বিজনেস করেছে জাপান, নিউজিল্যান্ডে আসছে 96 lakhs বিজনেস করেছে জাপান, এবং জার্মানিতে বিজনেস করেছে 2.64 crore। ঠিক আছে, বাকি ডেটা সামনে উঠে আসবে। ডে টু এর আর্লি এস্টিমেটের ওপর কালকে আমি ভিডিও বানিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম সেটা ইন্ডিয়ান কালেকশন নিয়ে। এবার দেখা যাক, ডে ওয়ানে ওভারসিজে 40 কোটি টাকা কালেকশন করেছিল, ডে টুতে এই কটা ফিগার এখন অবধি সামনে এসছে অফিসিয়ালি। বাকি ফিগার্সগুলো আসলে আমরা বলতে পারবো যে ওভারসিজে টোটাল কত কালেকশন করেছে ডে টুতে। ডে টু একটা ওয়ার্কিং ডে ছিল। ডে থ্রিতে অসাধারণ অ্যাডভান্স বুকিং হয়েছে, ডে থ্রিতে 32 কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গেছিলো। এবার ডে থ্রি আজকে শনিবার ছুটির দিন আছে, বিশাল কালেকশন করবে, কালকে রবিবার বিশাল কালেকশন করবে। দেখা যাক এই নাম্বারসগুলো কোথায় গিয়ে টাচ করে। পরবর্তী আপডেটটা লোকেশ কানাগরাজে লিওকে নিয়ে। তো লিওর ইউকেতে অলরেডি অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে, ঠিক আছে, 42 দিন এখনও 42 দিন মতো ছবিটা বাকি আছে। তো ছবির অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে ওখানে, এবং জাস্ট 24 ঘন্টা, মানে কাউন্টার খুলেছে 24 ঘন্টা হয়েছে, তার মধ্যে 10,000+ টিকিট বিক্রি করে ফেলেছে লিও। মানে ইন্টারন্যাশনালিও যেখানে যেখানে তামিল অডিয়েন্স রয়েছে সেখানে লিওর বিশাল ক্রেজ রয়েছে। ওভারসিজেও বেশ ভালো কালেকশন করবে, সাউথে তো কালেকশন করবেই, বিজয়ের কেরালাতে একটা ফলোয়িং আছে, তামিলনাড়ুতে তো করবেই, কেরালাতেও করবে, দেখা যাক তেলেগু স্টেটসে করতে পারে কি না, এবং হিন্দিতে এবারে কিছু করতে পারে কি না তারা চেষ্টা করছে। কারণ যে প্রডিউসার তিনি বলেছেন যে আমরা হিন্দিতে ইত্যাদিতে ভালো করে প্রমোট করবো, সেটাই দেখার মতো বিষয় হবে তারা হিন্দিতে কত কালেকশন করতে পারে। কারণ বিক্রম অত ভালো ছবি হওয়া সত্ত্বেও ছবিটা কিন্তু নর্থ ইন্ডিয়াতে কালেকশন একেবারে করতে পারেনি। তো দেখা যাক এই ছবিটা কীরকম রেজাল্ট করে বক্স অফিসে। একটা কাছের মানুষ 2 বলে ছবি আসছে, আমরা কালকে ফেসবুক পেজে শেয়ার করেছিলাম তাদের পোস্টার। তো এটা কিছু ছোট ভাইরা মিলে বানিয়েছে, অ্যাকশন কেন্দ্রিক একটা কাজ, এটা দিওয়ালির সময় রিলিজ করতে চলেছে। এর আগে তারা 1 বছর আগে একটা শর্ট ফিল্ম বানিয়েছিল, তাদের ইউটিউব চ্যানেলে ল্যাথখোর প্রদীপ বলে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে একটা শর্ট ফিল্ম বানিয়েছিল।
36 মিনিট অ্যারাউন্ড। এবারে তারা একটা ওয়েব সিরিজ বানাবার চেষ্টা করছে নিজে থেকেই, মানে রিসোর্স লাগিয়ে, এবং তারা চেষ্টা করেছে এবং অ্যাকশন করেছে এবং মানে তার মধ্যে গান ইত্যাদি দিয়ে পুরো কমার্শিয়াল প্যাকেজ করেই আর কি করবার চেষ্টা করেছে। তো আপনারা যদি আমাদের ফেসবুক পেজ ভিজিট করেন সেখানে তাদের পোস্টার দেখতে পাবেন, এবং যদি আপনারা ইউটিউব চ্যানেলটা চান তো তাহলে গিয়ে আপনারা সার্চ করে দেখতে পারেন তাদের শর্ট ফিল্ম, এবং কীরকম হয়েছে আপনারা তাদেরকে ফিডব্যাক দিন, তাহলে তারা ইম্প্রুভ করবার চেষ্টা করবে। পালান সিনেমা ট্রেলার চলে এসছে। তো এই সিনেমাটার ট্রেলারটা অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। তো যেটা আমি টিজারের রিভিউর ক্ষেত্রেও বলেছিলাম যে আমরা বুঝতে পারছি যে পালানের সাথে যে ব্যবহারটা, যে অবহেলাটা অঞ্জন দত্তর ক্যারেক্টারটা এবং মমতা শঙ্করের ক্যারেক্টারটা করেছিল এইটিজে, সেটাই কোথাও তাদের জীবনে ফিরে আসছে এবং তারা ফিল করছে এবার, মানে তারা সেম জায়গাটাতে ফিল করছে। তো তাদের এই যে বাড়িটা রয়েছেন উত্তর কলকাতার যে বাড়িটা, সেটা কোথাও গিয়ে এখন একটা বিপজ্জনক বাড়ি হয়ে দাঁড়িয়েছে, এবং তাদেরকে এবার তাদের ছেলে যেটা যিশু সেনগুপ্ত প্লে করছে তার বাড়িতে হয়তো শিফট করতে হবে, কিন্তু যিশু সেনগুপ্তর বাড়িতে তাদের জন্য জায়গা নেই। এবং সেটাকে ডিনোট করার জন্য ট্রেলারের মধ্যে একটা অসাধারণ ডায়লগ রয়েছে যে নিউক্লিয়ার ফ্যামিলির জন্য তৈরি তো, বাবা মার জন্য লেআউট নেই। ওফ, অসাধারণ লাইন, মানে কী লাইন, এবং সেইভাবে ডেলিভারও করেছে, পারফরমেন্স অসাধারণ লাগছে ট্রেলারের মধ্যে দেখে। খুব ম্যাচিওর একটা ট্রিটমেন্ট হতে চলেছে, ফ্যামিলি ড্রামা বাট ট্রিটমেন্টটা প্রচণ্ড বেশি ম্যাচিওর, কোনো আননেসেসারি কোনো এলিমেন্টস নেই, কোনো যে কমেডি ইত্যাদি এসব দিয়ে অ্যাডিশন করে দাও এইসব কিছু করেননি। মানে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ম্যাচিওর পারফরমেন্স, এবং জাস্ট দেখে মনে হচ্ছে যেন ওই খারিজের ক্যারেক্টারগুলোই মানে এত বছর পরে কীরকম, মানে পারফরমেন্সটা এত ভালো হয়েছে। অঞ্জন দত্ত এবং মমতা শঙ্করের মানে কেমিস্ট্রি যতটুকু আমরা ট্রেলারের মধ্যে ভিজিবল ততটা খুবই দারুণ, খুবই ইমপ্রেসিভ, অসাধারণ লাগলো, এবং ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু শর্টস দেখবেন, টিজারেরই শর্টস আবার রিপিট করা আছে, বাট ওভারঅল যে মানে যে ম্যাচিউরিটির সাথে ট্রিটমেন্টটা করা, এবং আরও একটা জিনিস বলবো যে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ নীল দত্ত করেছে, মিউজিকটা থ্রু আউট যেটা প্লে হচ্ছে ট্রেলারের মধ্যে সেটা খুব সুন্দর এবং সেটাও খুবই হার্ট টাচিং। তো আমার খুব ভালো লেগেছে পালানের ট্রেলারটা, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, পালানের ট্রেলারটা চলে এসেছে, বেশি লোকে এখনও দেখেনি কারণ হয়তো লোকে জানে না সেইভাবে, এবং নতুন প্রডিউসারের কাজ, আশা করব যে দর্শক আছে, কৌশিক গাঙ্গুলির একটা নিজস্ব দর্শক আছে, প্লাস অঞ্জন দত্তরও নিজস্ব একটা দর্শক আছে, প্লাস মৃণাল সেনের যেহেতু একটা ট্রিবিউট দিয়ে কাজ হচ্ছে, তাই জন্য অবশ্যই আশা করব যে দর্শকরা গিয়ে দেখবে ছবিটা, এবং ভালো ছবিগুলোকে যত বেশি সাপোর্ট করা হবে তত আরও ভালো ছবি তৈরি হবে। তো আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে ট্রেলারটা চেক করুন, এবং আপনাদের ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।